আসসালামু আলাইকুম। শুরু করছি গ্রামারের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রিপজিশনের প্রথম পর্ব। আমরা ইতিমধ্যে নাউন নিয়ে দুটি পর্বে যে কোনো পরীক্ষার জন্য বিস্তারিত আলোচনা করেছি। চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা নাউনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আশা করি সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, প্রিপজিশনটা কি? প্রিপজিশনটা হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের একটা সম্পর্ক স্থাপন করে দেয়। অর্থাৎ প্রিপজিশনের কাজ হচ্ছে সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের বাকি যে অংশগুলো থাকবে তার সাথে এক ধরনের সম্পর্ক স্থাপন করে দেবে। যেমন, আই অ্যাম খালি গড় দ্য ক্লাসরুম, হি গোস দ্য অফিস। এখানে আমাদের দ্য ক্লাসরুম এবং দ্য অফিস দুটো নাউন, এবং আসলে এদের অর্থ কী দাঁড়ায়, যে আমি ক্লাসরুম, আসলে এখানে আমি তো ক্লাসরুম না, অর্থাৎ আমরা আমাদের দি ক্লাসরুমের পূর্বে একটা প্রিপজিশন বসিয়ে আমরা এই নাউনের সাথে সেন্টেন্সের যে বাকি অংশ আছে আই অ্যাম তার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে হবে কি, যে আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, ঠিক সিমিলারলি হি গোজ টু দ্য অফিস। এখানে আমাদের টুটা দ্য অফিসের আগে বসার মাধ্যমে সে সেন্টেন্সের বাকি যে অংশ আছে হি গোজ তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে। তো আসলে প্রিপজিশনের অ্যাডভান্স লেভেলে আলোচনা যাওয়ার আগে আমরা প্রিপজিশনের বেসিক কিছু আলোচনা দেখে আসি। আমাদের পাশে একটা চিত্র, এই চিত্রের দিকে তাকালে আসলে আমরা আমাদের প্রিপজিশনের অনেকগুলো সমাধান খুব সহজে পেয়ে যাই। যেমন, টু টুয়ার্ডস, টু টুয়ার্ডসটা কোনো দিকে গতি বুঝাতে ব্যবহৃত হয়। টু টুয়ার্ডস কোনো দিকে গতি বুঝাতে আমরা টু এবং টুয়ার্ডস ব্যবহার করি। আসলে টু এবং টুয়ার্ডসের মধ্যে একটা পার্থক্য আছে। টু বলতে কোনো দিকে বুঝাবে এবং এটা তার ডেস্টিনেশন হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু টুয়ার্ডস বলতে অ্যাকচুয়ালি জাস্ট কোনো কিছু দিকে যাওয়া অর্থে বুঝায়। এখানে আদৌ তার ডেস্টিনেশন ওই দিকে কি না তা মিন করা হয় না। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে কোনো একজন ব্যক্তি সেই স্কুলের দিকে যাচ্ছে, আমি জানি না যে সেই স্কুলটাকে ক্রস করে অন্য কোনো দিকে চলে যাবে কি না। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে লোকটি স্কুলের দিকে, এখানে আমি দিকে অর্থে টুয়ার্ডস ব্যবহার করতে পারি, কারণ আমি এখানে জানি না তার ডেস্টিনেশন আসলে স্কুল কি না। কিন্তু আমি যখন জানবো যে তার ডেস্টিনেশন আসলে স্কুল, সেই স্কুলে যাচ্ছে, তখন আমি এখানে বলতে পারবো হি গোস টু দ্য স্কুল, কারণ এখানে সেই স্কুলের দিকে যাচ্ছে এবং এখানে তার ডেস্টিনেশন পয়েন্টটাও স্কুলেই। যেমন, হি গোস টু স্কুল, হি গোস টুয়ার্ডস স্কুল। ইন কোনো কিছুর ভিতরে স্থির বুঝালে ইন ব্যবহার করি আমরা। যেমন, আই অ্যাম ইন মাই ক্যাম্পাস, আমি আমার ক্যাম্পাসে। দেন ইনটু, কোনো কিছুর ভিতরের দিকে গতি বুঝালে আমরা ইনটু ব্যবহার করি। যেমন, দ্য টিচার এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম। দেন আউট অফ, আসলে আউট অফটা আমাদের ব্যবহার হয় ইনটুর ঠিক বিপরীত অর্থ বুঝাতে, অর্থাৎ বাইরের দিকে গতি বুঝাতে আমরা আউট অফ ব্যবহার করি। যেমন, শি আর ইজ রেডি টু গো আউট অফ দ্য হোম। থ্রো, কোনো কিছুর মধ্য দিয়ে বুঝাতে আমরা থ্রো ব্যবহার করি। যেমন, এ ক্যানাল ফ্লোস থ্রো দ্য সিটি। পরবর্তীতে প্রম, কোনো কিছু থেকে বুঝাতে আমরা প্রম ব্যবহার করি। যেমন, ফুরকানুজ্জামান ইজ ফ্রম ময়মনসিং। অন, কোনো কিছুর সংস্পর্শে উপরে বুঝাতে আমরা অন ব্যবহার করি। যেমন, পুট দ্য বুক অন দ্য টেবিল। আমাদের এখানে মনে রাখতে হবে অনটা অ্যাকচুয়ালি কোনো কিছুর উপরে সংস্পর্শে লেগে থাকা অর্থে ব্যবহৃত হয়। ওভার, কোনো কিছুর উপর বিচ্ছিন্নভাবে গতিশীল বুঝাতে ওভার ব্যবহৃত হয়। যেমন, এ ক্যাট জাম্পস ওভার হিজ হেড। অ্যাবভ, কোনো কিছুর উপর বিচ্ছিন্নভাবে স্থির বুঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করি। যেমন, দ্য লাইট ইজ হ্যাঙ্গিং অ্যাবভ মাই হেড। এখানে আমাদের অবশ্যই একটু ভালোভাবে মনে রাখতে হবে ওভারটা ব্যবহৃত হয় কোনো কিছুর উপর দিয়ে গতিশীল অবস্থা বুঝাতে, আর অ্যাবভটা ব্যবহার করা হয় কোনো কিছুর উপরে স্থির বুঝাতে। বিসাইড, কোনো কিছুর পাশে বুঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। যেমন, হি স্যাট বিসাইড মি। তো বন্ধুরা, এখন আমরা আমাদের প্রিপজিশনের প্রত্যেকটি স্পেসিফিকের কিছু ডিটেল সম্পর্কে আলোচনা করব।
তো শুরুতে আমরা ইন নিয়ে কথাবার্তা বলবো। প্রথমত বাংলা বিভক্তির এ অতে বুঝতে ইন ব্যবহৃত হয়, যেমন হি স্পেন্ট অল দ্য ডে ইন হিস রুম। পরবর্তীতে বড় স্থান, শহর, প্রদেশ, দেশ এর আগে ইন বসে, যেমন রাকিব লিভস ইন চিটাগাং। কোনো সময়ের মধ্যে বুঝাতে ইন বসে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি, যেমন হারি আপ, উই হ্যাভ টু গো ইন 5 মিনিট। এখানে যেহেতু বোঝানো হচ্ছে যে আমাদেরকে 5 মিনিটের মধ্যে যেতে হবে, তাহলে একটা সময়সীমার মধ্যে বুঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। পরবর্তীতে সিজন, উইক, মান্থ, ইয়ার, ইরা, সেঞ্চুরি, অর্থাৎ ঋতু, সপ্তাহ, মাস, বছর বা শতাব্দী, এগুলো বোঝাতে আমরা ইন ব্যবহার করি, যেমন বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন 1971। এখানে যেহেতু 1971 একটি সনকে বা একটি সালকে বোঝানো হয়েছে, তাই এর আগে ইন ব্যবহৃত হয়েছে। ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ উইক, মাই বার্থডে ইজ ইন মার্চ। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের এই সকল ক্ষেত্রে ইনটা ব্যবহৃত হয়। পরবর্তীতে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে মর্নিং, আফটারনুন, ইভিনিং এর আগে ইন বসে, কিন্তু নুন, নাইট, মিড নাইট, ডাস্ক যা গদির অর্থে ব্যবহৃত হয়, ডাউন এর আগে অ্যাট বসে। এখন বন্ধুরা, আসলে আমাদের মনে রাখতে হবে যে প্রিপজিশনের শুধু রুলসগুলোকে ভালোভাবে পড়ে পরীক্ষায় ভালো মার্ক অ্যাসাইন করা সম্ভব না, আমাদেরকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এখন দেখা যাক যে ইন কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে বসে, যেমন ইন পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থে ব্যবহৃত হয়। আপনারা ভিডিওটিকে ফস করে লিস্টটা ভালোভাবে দেখে নেবেন। আমাদের আরও কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা ইন ব্যবহার করতে পারি, যেমন ইন দ্য ফিউচার, ইন দ্য মিডল এজেস, ইন দ্য ফাস্ট, ইন এ ফিউ মিনিটস, ইন এ রো, ডট ডট ডট, আপনারা দেখে নেবেন। তো এখন আমরা পরীক্ষার উপযোগী কিছু ইনের ব্যবহার দেখে নেব, যেমন হি কাম ইন পাওয়ার ভেরি সুন, আই ওয়াজ সাবসিকুয়েন্টলি প্লেসড ইন ইনকোয়ারি কমিটি, আই ওয়ান্ট টু লিভ ইন পিচ উইথ ইউ, ডোন্ট বি ইন সাচ আ ব্যাড মুড, শি সেইড নাথিং ইন রিপ্লাই, উই হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন দিস ম্যাটার, আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম, ইন কোর্স অফ টাইম হি বিকেম আ ফেমাস ম্যান, হি ইজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ, ডোন্ট বি ইন সাচ হারি। তো এখন আমরা দেখব আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন অ্যাট এর ব্যবহার। অ্যাট ছোট স্থানের আগে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট 512 বাসানি রোড। দুই, ঘটনা ঘটার স্থান বুঝাতে তার পূর্বে অ্যাট বসে, অর্থাৎ কোনো একটি ঘটনা যে স্থানে ঘটছে তার পূর্বে অ্যাট বসে, যেমন অ্যাট মেলা, উই এনজয়েড মেনি থিংস। আক্রমণের লক্ষ্য বুঝাতে অ্যাট বসে, যেমন হি শুট অ্যাট দ্য বার্ড বাট ফেল্ড। পরবর্তীতে ডেফিনিট অ্যামাউন্ট বুঝাতে অ্যাট বসে, যেমন দ্য লস ওয়াজ এস্টিমেটেড অ্যাট টাকা 10,000। নাম্বারের আগে অ্যাট বসে, যেমন অফেন অ্যাট ফেস 50। পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট, সময় বুঝাতে অ্যাট বসে, অর্থাৎ ঘড়ির কাটা যে কোনো ধরনের সময় বুঝাতে আমরা অ্যাট ব্যবহার করতে হবে, যেমন মাই ফ্লাইট ডিপার্টস অ্যাট 5 PM। এখানে 5 PM যেহেতু ঘড়ির কাটার একটা নির্দিষ্ট সময়, তাই এর আগে আমরা অ্যাট ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে অ্যাট যে কোনো ধরনের টাইমের আগে বসবে, অর্থাৎ যে সকল ওয়ার্ডের শেষে টাইম এই সাফিক্সটা যোগ থাকবে, ওই সকল ওয়ার্ডের পূর্বে আমরা প্রিপজিশন হিসেবে অ্যাট বসাতে পারবো, যেমন ডিনার টাইম, বেড টাইম, সানরাইজ, সানসেট ইটিসি। তাছাড়া অ্যাট দক্ষতা, বিদ্রুফ, তাকানো অর্থে বসে, যেমন গুড অ্যাট দক্ষতা বোঝায়, লাফ অ্যাট বিদ্রুফ, এবং লুক অ্যাট যা তাকানো অর্থে ব্যবহৃত হয়, আর এই সকল ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। তো এখন বরাবরের মতো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখা যায় যাদের পরে অ্যাট বসে, তো আপনারা এগুলো দেখে নেবেন। আমাদের আরও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে অ্যাট প্রিপজিশন সবসময় বসে, আপনারা এগুলো দেখে নেবেন। তো এখন কিছু এক্সাম্পল দেখা যাক। আই অ্যাম গুড অ্যাট ট্রান্সলেশন, এখানে আমাদের গুড অ্যাট দক্ষ অর্থে গুডের পরে অ্যাট বসছে।
Are you doing anything special at this weekend? I am not bad at tennis. আসলে আমাদের এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এক্সাম্পল গুলো মনোযোগ সহকারে দেখে নেবেন। তো এখন দেখা যাক অন এর ব্যবহার। আসলে অনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি? কোনো কিছু সংস্পর্শে উপরে বুঝাতে অন বসে। আই পুট দ্য ক্যামেরা অন দ্য ট্রাইপড সো দ্যাট আই ক্যান টেক আ স্টাডি পিকচার। নির্দিষ্ট তারিখ বা বার বুঝাতে অন বসে। আমাদের মনে রাখতে হবে ওই সকল ওয়ার্ড যাদের শেষে ডে আছে তাদের পূর্বে আমরা অবশ্যই অন ব্যবহার করতে হবে। যেমন লেটস গো দে আর অন মানডে, অন স্যাটারডে মর্নিং। আমাদের মনে রাখতে হবে যে ক্রিসমাস বললে তার আগে অ্যাড বসে, কিন্তু ক্রিসমাস ডে যেহেতু আমরা আগে বলে আসছি, যে কোনো শব্দের শেষে ডে থাকলে তাহলে আমরা তার আগে অন বসাতে হবে। তাহলে ক্রিসমাস ডে এর পূর্বে অন বসবে, কিন্তু ক্রিসমাস বুঝাতে তার পূর্বে অ্যাড বসবে। একইভাবে ইন্ডিপেন্ডেন্স ডে বুঝালে তার পূর্বে অন বসবে, এবং একইভাবে ঈদ ডে বুঝালে তার পূর্বে অন বসবে, কিন্তু ঈদের আগে অ্যাড বসবে। তাছাড়া যে কোনো পার্টিকুলার ডেট এর পূর্বে আমাদের অন বসে। পরবর্তীতে দিক বুঝাতে অন বসে, যেমন দ্য মস্ক ইজ অন দ্য লেফট। নির্ভরশীলতা বুঝাতে অন বসে, যেমন দ্য কাউ ফিডস অন গ্রাস। কোনো বিষয় সম্পর্কে বুঝাতে অন বসে, যেমন রাইট অ্যান অ্যাসে অন এনভায়রনমেন্ট পলিউশন। ঘোড়া পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে ভ্রমণ করলে অন বসে। আসলে আমরা জানি আমাদের যে কোনো কিছু, যেমন লঞ্চ বা বাস বা ট্রেনে করে আমাদের জার্নি করার অর্থে আমরা বাই ব্যবহার করি, কিন্তু আমাদের ঘোড়া পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে ভ্রমণ করার অর্থে আমরা বাই ব্যবহার করতে পারবো না, তখন আমাদের অন ব্যবহার করতে হয়। যেমন অন ফুট, অন হর্স, অন বাইসাইকেল। তো এখন দেখা যায় কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আপনারা এগুলো দেখে নেবেন। এখন কিছু এক্সাম্পল। মাই বার্থডে ইজ অন ফ্রাইডে, ডোন্ট ডুয়েল অন ফার্স্ট মিস্টেক, মাই ফাদার ইনসিস্টেড অন মাই গোয়িং টু চিটাগাং। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, আপনারা এক্সাম্পলগুলো মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবেন। তো আসলে এখন আমরা দেখব আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে আমাদের অন, অ্যাট এবং ইন এর মধ্যে কিছু মিল এবং অমিল, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব বা কোন ক্ষেত্রে আমরা অন ব্যবহার না করে অ্যাট ব্যবহার করব বা কোন ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তো আসলে এখন এদের মধ্যে পার্থক্য করে ব্যাপারটা বোঝানো হবে। যেমন অ্যাট, অন এবং ইন, এখানে আমাদের মনে রাখতে হবে যে কোনো ধরনের রোড, স্ট্রিট, অ্যাভিনিউ এই সকল নামের পূর্বে আমাদের অ্যাট বা অন যে কোনো একটি ব্যবহার হতে পারে। তবে আমাদের যখন আমাদের ওই রোড বা স্ট্রিট বা অ্যাভিনিউর পূর্বে কোনো নাম্বার থাকবে তখন আমরা অ্যাট ব্যবহার করব। কিন্তু আমাদের যখন ওই রোড, স্ট্রিট বা অ্যাভিনিউর পূর্বে কোনো নাম্বার থাকবে না, জাস্ট ওদের নামটাই থাকবে, তখন আমরা অন ব্যবহার করব। তো দেখা যাক, যেমন 244 প্রগতি স্ট্রিট, যা একটা স্ট্রিটের নাম, এর পূর্বে আমাদের অ্যাড বসবে, কিন্তু প্রগতি স্ট্রিট বা পার্ক রোড বা কাজী নজরুল অ্যাভিনিউ আমাদের এই সকল ক্ষেত্রে আমাদের তার পূর্বে অন বসবে। কারণ আমি আগে বলে আসছি আমাদের যখন এই ধরনের স্ট্রিট, রোড বা অ্যাভিনিউর পূর্বে কোনো নাম্বার থাকবে তখন তার পূর্বে অ্যাড বসবে, কিন্তু আমাদের এই ধরনের স্ট্রিট, রোড বা অ্যাভিনিউর জাস্ট নামটা বুঝালে তার পূর্বে অন বসবে। আর ইন বসবে সিটি, কান্ট্রি, স্টেট, অ্যাপার্টমেন্ট এই ধরনের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন আই লিভ অ্যাট 123 প্রগতি স্ট্রিট, হি লিভস অন পার্ক রোড অর কাজী নজরুল অ্যাভিনিউ, হি লিভস ইন ঢাকা ইন বাংলাদেশ। তো বন্ধুরা আসলে এখন দেখা যাক পরের ব্যবহার, জন্য অর্থে আমাদের পর বসে। যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, কারণ বুঝাতে পর বসে। যেমন আই কুড নট গো আউট ফর রেড, কারো পক্ষে বুঝাতে পর বসে। যেমন রাশেদা উইল ফাইট ফর জাহিদ, সময়ের ব্যক্তি বুঝাতে পর বসে। যেমন তুলিয়া হ্যাজ বিন ইল ফর থ্রি মান্থস।
দেন পরবর্তীতে কারো পরিবর্তে কিছু করা বুঝাতে পর্ব সে, যেমন নাতাশা অ্যাক্টেড ফর বিপাশা, বিনিময় বুঝাতে পর্ব সে, যেমন ডেলা সোল্ড হার হেয়ার ফর $20, কোনো স্থানের উদ্দেশ্যে রওনা বুঝাতে পর্ব সে, যেমন আই স্টার্ট ফর ঢাকা, সত্যি বুঝাতে পর্ব সে, যেমন ফর অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি। তো আসলে আমাদের ঠিক সিমিলারলি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে সকল ওয়ার্ডগুলো শেষে আমাদের পর্ব সে, যেমন অ্যাফেকশন, অ্যানজাইটি, ডিজায়ার, অ্যাপেটিট, ব্লেম, অপরচুনিটি, আপনারা এগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন। আমাদের এই ওয়ার্ডগুলো শেষে আমাদের প্রিপোজিশন হিসেবে পর বসে। তো আসলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন জালা আস্ক মি ফর এ লোন অফ টাকা 500, আই শ্যাল ডু ইট ফর প্লেজার, হু ইজ অ্যাকাউন্ট ফর দ্য লস, অনলি গ্র্যাজুয়েটস আর ইলিজিবল ফর দিস জব, হিজ সিম্প্যাথি ফর দ্য পুয়ার ইজ পেজ উঠছে, হি হ্যাজ এ রেপুটেশন ফর অনেস্টি, ইজ হি কম্পিটেন্ট ফর দ্য ওয়ার্ক, আই ডোন্ট কেয়ার ফর ইউ, হি ওয়াজ ফাইন্ড ফর নেগলেক্ট ইন ডুইং হিজ ডিউটি। তো বন্ধুরা, আসলে আমরা আমাদের এই পর্বটি শেষ করার আগে আরও কয়েকটি সুন্দর শর্টকাট রুল দেখে আসি। যেমন ফার্মের আগে অন বসে কিন্তু কোম্পানি এর আগে ইন বসে, যেমন হি ওয়ার্কস অন অ্যান আইটি ফার্ম, মাই ফাদার ওয়ার্কস ইন এ কোম্পানি। ফোনে কথা বলা বুঝাতে ওভার ফোন ব্যবহৃত হয়, যেমন নরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ওভার ফোন। পরবর্তীতে পাশে বুঝাতে বিসাইড বসে কিন্তু অধিকন্ত বুঝাতে বিসাইডস বসে, যেমন রিতা স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবিল বিসাইড দ্য ডোর, কিন্তু হবে বিসাইডস গিভিং মি বুকস হি প্রিপেয়ার নোটস ফর মি। মূল্যের একক বুঝাতে অ্যাট বসে এবং সার্বিক মূল্য বুঝাতে পর বসে, যেমন প্রাইস সেলস অ্যাট টাকা $40 এ কিলো, হি বট এ প্যান ফর টাকা $50। এখানে আমাদের প্রথম এক্সাম্পলে প্রতি এক কেজির দাম $40 হিসেবে এখানে একক বুঝাচ্ছে, তাই এখানে অ্যাট বসেছে। কিন্তু দ্বিতীয়টিতে আমাদের এখানে মোট $50 মূল্য বুঝিয়েছে, তাই এখানে পর হয়েছে। তো বন্ধুরা, এ ছিল প্রিপোজিশন নিয়ে আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আমাদের বাকি প্রিপোজিশনগুলোকে নিয়ে আরও আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে উপভোগ করেছেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করেন, এবং আপনাদের পাশের বন্ধুদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানিয়ে দিন যেন ওরাও শিখতে পারে। তো ভালো থাকবেন, স্টে হেলদি, স্টে সেফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।